দেখো এখানে কিন্তু একটা রাবার ব্যান্ড নিয়ে এসেছি, তো এই রাবার ব্যান্ডটার মধ্যে ধরো আমি এখানে এই যে এক হাত দিয়ে এই পাশটা ধরলাম আর একটা পাশ এভাবে ধরলাম, ধরো আমি ধরো এটাকে টানছি, এই যদি দেখো টেনে দিলে যেটা হয় যে এই যে আমি একটা বল দিচ্ছি না, বল দেওয়ার কারণে কি তার বিকৃতি হচ্ছে না? দেখো ওর অবশ্যই একটা বিকৃতি হচ্ছে, এবং আমি যত বেশি বল দিচ্ছি তত বেশি পরিমাণে বিকৃতি হচ্ছে, তাই না? এবং এই বলটাকে একটা একক ক্ষেত্রফলে কাজ করে, এবং আমরা জানি যে এখানে আমি যখন বল দিচ্ছি এই বস্তুর মধ্যে একটা পাল্টা বলের উদ্ভব কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ওইটার বেসিসে আমরা কিন্তু চিন্তা করতে পারি, মানে আমি এখানে একটা বল দিচ্ছি, এটার এগেনস্টে ওর মধ্যে একটা বল তৈরি হচ্ছে, যদি তৈরি না হতো তাহলে ছেড়ে দেওয়ার সাথে সাথে সে আগের অবস্থায় কিন্তু কখনোই ফিরে আসতো না, ভেতরে একটা পাল্টা বলের তৈরি হয় বলেই সে আগের অবস্থায় ফিরে আসে, এই ব্যাপারটা কিন্তু বোঝা লাগবে। তার মানে আমি যত বেশি পরিমাণে বল দিব বিকৃতি কিন্তু তত বেশি হবে, এই ব্যাপারটার বেসিসে আসলে আমাদের যে মহান বিজ্ঞানী হুক ছিলেন তিনি বলে গিয়েছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, মানে যত বেশি পরিমাণে তুমি পীড়ন দিক মানে পীড়ন যত বেশি হবে বিকৃতি ততই বেশি হবে, এবং এটা অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। এখন সমস্যাটা হচ্ছে কি হবে যদি স্থিতিস্থাপক সীমাটা হচ্ছে ছাড়িয়ে চলে যায়, সেই ক্ষেত্রে কি পীড়ন বিকৃতির সমানুপাতিক হবে? কখনোই হবে না, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এবং এগুলো হচ্ছে সাধারণত তোমাদের 2 নম্বর কোয়েশ্চেন যেগুলো আছে, মানে 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোতে চলে আসে, যে লেখা থাকে যে যদি স্থিতিস্থাপক সীমাকে ক্রস করে ফেলে বা স্থিতিস্থাপক সীমার অতিক্রম করে ফেলে সেই ক্ষেত্রে কি পীড়ন আর বিকৃতির সমানুপাতিক? কখনোই সমানুপাতিক না। তুমি চিন্তা করো স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি যতটুকু বল দিবে তার এগেনস্টে ঠিক ততটুকুই পাল্টা বল তৈরি হবে, যেই তুমি স্থিতিস্থাপক সীমা ক্রস করে ফেলছো তার মানে হচ্ছে কি তার মধ্যে এখন পাল্টা বল তৈরি হয় একই, মানে যে অ্যাবিলিটি বা যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে স্থিতিস্থাপক সীমা ক্রস করার পর তুমি বল দিবে কিন্তু সেই ওয়াইজ পাল্টা বল তৈরি হবে না, এবং যদি এমন হয় যে তার যতটুকু তুমি বল দিচ্ছ তার সেই ওয়াইজ পাল্টা বল তৈরি না তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাবে যে বিকৃতি বিকৃতিই রয়ে যাবে, মানে সেটা আর একদম আগের অবস্থায় কিন্তু ফিরে আসতে পারবে না, এবং এই কারণে বলা হয় যে এটা পীড়ন আর বিকৃতির সমানুপাতিক শুধুমাত্র স্থিতিস্থাপক সীমার মধ্যেই থাকবে, ঠিক আছে? এটা ক্রস করে ফেললে কিন্তু হবে না। আচ্ছা তোমরা মোটামুটি বুঝে গেলাম, তো এখানে লিখেই আছে যে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, তো আমি যে একটু লিখে ফেলি দাও যে পীড়ন আমরা কি একটা জিনিস জানি যে আমরা সমানুপাতিক সাইন নিয়ে কাজ করতে পারি না, হ্যাঁ আমরা সবাই জানি, এবং এই সমানুপাতিক সাইন নিয়ে যদি আমরা কাজ করতে পারি না তাহলে এখানে এখানে অবশ্যই সমান সাইন আনতে হবে, মানে এটাকে একটা সমীকরণ বানাতে হবে, এবং সমানুপাতিক থেকে সমীকরণ বানানো সবচেয়ে সহজ এবং একমাত্র ওয়ে হচ্ছে একটা ধ্রুবক দিয়ে গুণ করে ফেলা, ঠিক আছে? এটা হচ্ছে বিকৃতি, ঠিক আছে? আচ্ছা এরকম একটা জিনিস আমরা লিখতে পারি, অর এখান থেকে লিখতে পারি যে পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু ধ্রুবক, তাই না? লিখে তো যায়, কেন যাবে না? আচ্ছা আচ্ছা, সো আমরা মোটামুটি বুঝে গেলাম এই এই কয়েকটা জিনিস আমি লিখে ফেললাম, তাই না? আচ্ছা এখন আমরা চলো একটু একটা সূত্র নিয়ে আলোচনা করবো, সেই সূত্রটা হচ্ছে ইয়ংস মডিউলাস আনার সূত্র। তো ইয়ংস মডিউলাস কি জিনিস? ইয়ংস মডিউলাস আসে যখন আমাদের দৈর্ঘ্য বরাবর বিকৃতি হয়, মানে আমরা এখানে একটা তার নিয়ে আলোচনা করব, এবং সেই তারের শুধুমাত্র আমরা দৈর্ঘ্যের যে বিকৃতি সেটা নিয়ে আলোচনা করব, এবং সেটা করার জন্য আমি এটাকে আপাতত মুছে দিয়েছি, আমি আশা করছি যে তোমরা ওটি দেখে ফেলেছো বুঝে ফেলেছো, সোজা আমি ইরেজ করে দিয়ে আমি পরের যে সূত্রটা আমি আনবো সেটা কিভাবে আনবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তো ধরো এখানে একটা তার আছে, এটা ধরো একটা এল নট তার, ঠিক আছে? এল নট দৈর্ঘ্যের একটা তার, টোটাল তারের দৈর্ঘ্য হচ্ছে এল নট, ওকে? এল নট, এবং এই প্রস্থ এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে? এখন এই তারটার সাথে যদি আমি একটা এম ভরের বস্তুকে ঝুলিয়ে দিই তাহলে এটা কি অবশ্যই একটা প্রসারণ হবে না? এম ভর এখন কত হচ্ছে, কেন প্রসারণ হবে? সিম্পল কোয়েশ্চেন তোমার মাথায় আসতেই পারে, প্রসারণ হওয়ার কারণটা হচ্ছে যে এই যে বস্তুটাকে আমি ঝুলিয়ে দিচ্ছি এই বস্তুর একটা ভর আছে না,
মানে বস্তুর তো ভর ডেফিনেটলি আছে এবং বস্তুর কি একটা ওজন আছে না, ওজনটা কি বলতো এর উপর ক্রিয়াশীল বল যেটা খাড়া নিচের দিকে কাজ করে, যেটা একদম খাড়া নিচের দিকে কাজ করছে তাই না, এই ওজনের কারণে কি তার একটু প্রসারণ হবে। আসলে কি ওজন একটা বল, তার মানে এইখান থেকে মানে এই তারের উপর একটা বল কাজ করে তারটার একটা প্রসারণ হচ্ছে এবং এই নতুন যে তাপটা সেই তাপটা দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি টোটালটা হচ্ছে এল, ঠিক আছে টোটালটা হচ্ছে এল। তাহলে বেশ নিশ্চিত করো আগের থেকে এখানে কি একটু চেঞ্জ এসেছে না, কেমন চেঞ্জ এসেছে, দৈর্ঘ্যে পরিবর্তন এসেছে না, এখানে প্রস্থ মানে প্রস্থচ্ছেদে ক্ষেত্রফলের পরিবর্তন আসবে, কিন্তু সেটাকে আমরা আপাতত চিন্তা করব না, কারণ তারের ক্ষেত্রে আসলে এটা এতই কম থাকে যে এটাকে আসলে আমরা নগণ্য হিসাব করতে পারি, ঠিক আছে। সো ওই হিসাব করে আমরা শুধু চিন্তাটা করব। তো দেখো যে আগে ছিল এখানে, এখন চলে এসেছে আছে একটু অন্য কালার দিয়ে আমি এটাকে এক্সপ্রেস করি, হ্যাঁ আগে ছিল এই জায়গায় এখন চলে এসেছে এই জায়গায়, তাহলে এইটুকু কি তার পরিবর্তন না, এটুকু পরিবর্তন, এবং এইটুকুকে আমি কি লিখতে পারি বলতো, এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল, এবং এইটুকু কি তার বিকৃতি না, এইটুকু জায়গায় তো বিকৃতি, বিকৃতি মানে কি ছিল, বিকৃতি ছিল একটা আপেক্ষিক পরিবর্তন, মানে তার আদি দৈর্ঘ্যের সাথে তার দৈর্ঘ্যের পরিবর্তনের যে অনুপাত সেটাকে আমরা বিকৃতি ধরেছিলাম। তো এখানে বিকৃতি কি, এটা আবার চিন্তা করো যে এখানে ডব্লিউ ওজনটা নিচের দিকে কাজ করছে এবং ডব্লিউ ওজন বা ডব্লিউটা আসলে অ্যাকচুয়ালি তার ওজন, তো ওজন আসলে একটা বল না, এই একটা বল বস্তুর উপর কাজ করার সত্ত্বেও বস্তুটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে না, তার মানে কি, তার মানে হচ্ছে বস্তুটা সাম্য অবস্থায় আছে, তার মানে হচ্ছে বস্তুর উপর যে শুধুমাত্র তার ওজনটা কাজ করছে এমন কিন্তু না, তার মধ্যে কিন্তু আরেকটা বল কাজ করছে যেটাকে হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল, যেটাকে আমরা বলতে পারি টেনশন ফোর্স। মেইনলি যেটা হয় যেটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম অন্য টপিকগুলো পড়ানোর সময়, ধরো তুমি একটা কোনো একটা বস্তুকে একটা তার দিয়ে গিয়ে ঝুলিয়ে রেখেছো, সবসময় মনে রাখবে বস্তু থেকে এই যে কেন্দ্র, যে কেন্দ্রটা ফিক্সড থাকে সেই কেন্দ্রের দিকে একটা হচ্ছে তোমার টান বল কাজ করে এবং এটাকে আমরা টান বল বা টেনশন ফোর্স বলি। এই টেনশন ফোর্স আর ওজনের মানটা সমান হওয়ার কারণেই কিন্তু বস্তু এখানে ফিক্সড হয়ে থাকে, মানে বস্তুটা এখানে সাম্য অবস্থায় থাকে, বস্তুটা নিচে পড়ে যাচ্ছে না উপর দিকে চলে যাচ্ছে না, তার মানে এই যে টেনশন ফোর্সটা কি, এই টেনশন ফোর্সটি এই ক্ষেত্রফলের উপর কাজ করছে, এই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের উপর কাজ করছে। তাহলে আমি বলতে পারি যে ক্ষেত্রে পিরন ইকুয়ালস টু হবে কি বলতো, পিরন ইকুয়ালস টু হবে তোমার টি বাই এ, টি হচ্ছে প্রযুক্ত বল বা বাধাদানকারী বল বা ক্রিয়ারত বল, এই টেনশন ফোর্সটা কার এগেনস্টে কাজ করছে, ওজনের এগেনস্টে কাজ করছে না, ওজন কি সেই প্রযুক্ত বল যেটার কারণে তার বিকৃতিটা হলো, এবং এই টেনশনটা কি বলতো একটা বাধাদানকারী বল না, ওজনের এগেনস্টে কাজ করছে না, সো সেই ক্ষেত্রে আমরা পিরনি কোস্ট কি বলতে পারি, টি বাই এ বলতে পারি। আচ্ছা সো পিরনি কোস্ট আমরা টি বাই এ বলতে পারি এবং বিকৃতি কোস্ট আমরা এখানে বলতে পারি এটা, তাই না, এটা হচ্ছে আমাদের বিকৃতি। ওকে এখন চলো আমরা ধরে নিচ্ছি টোটাল সিচুয়েশনটা স্থিতিস্থাপক সীমার মধ্যেই হচ্ছে, তার মানে আমি যদি এখন এই মানে এম ভরের বস্তুটাকে সরিয়ে ফেলি ঠিক আছে সেক্ষেত্রে আবার সেটা ফেরত যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে পিরন সমানুপাতিক বিকৃতি, বা বলতে পারি যে এই যে টি বাই এ, টি বাই এ সমানুপাতিক হচ্ছে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই হচ্ছে তোমার এল নট। এখান থেকে আমি জানি যে সমানুপাতিক সাইন দিয়ে আসলে কোনো কাজই হয় না, সেটাকে অবশ্যই চেঞ্জ করা লাগবে, এবং কীভাবে চেঞ্জ করবো এখানে আমি একটু ধ্রুবক নিয়ে আসবো, ধ্রুবক হিসেবে আমি আনলাম ওয়াইকে। এখন কথা হচ্ছে ওয়াই কেন আনবো, এটা হচ্ছে আমার ইচ্ছা, আসলে আমার ইচ্ছা না, এটা হচ্ছে ইয়ংস মডিউলাস এটাকে বলা হয়, এর জন্য আমি এটাকে ওয়াই নিয়ে আসি। যাই হোক এখান থেকে আমি যদি সাইড চেঞ্জ করে দিই, মানে এইটাকে এই পাশে নিয়ে আসি, এইটাকে এই পাশে নিয়ে আসি, এইভাবে আমি কিন্তু ওয়াই এর মানটা বের করে ফেলতে পারি, মানে এখান থেকে আর কি ওয়াই, এই যে ওয়াইটা না এই ওয়াইটাই হচ্ছে আমাদের ইয়ংস মডিউলাস, ঠিক আছে ইয়ংস মডিউলাস। এখন কথা হচ্ছে এই যে ইয়ংস মডিউলাস এটা, এটার কি কোনো একক আছে, আচ্ছা তোমরা একটু চিন্তা করো যে এটার একক কি হতে পারে, তোমাদেরকে দুই সেকেন্ডের টাইম দিলাম, এক দুই দুই সেকেন্ড ডাউন, তো চিন্তা করে কি তোমরা বের করতে পেরেছো যে আসলে এটার একক কি হবে, এটার একক বের করা খুব সহজ, তুমি চিন্তা করো এই ইয়ংস মডিউলাস এর একক বানাতে আসলে কে কে কন্ট্রিবিউট করবে, একক এটা করবে এটা করবে, এখন এটা কি বলতো পি বাই এ, পি বাই এ কি ছিল, পিরন ছিল না, আর পিরনের একক কি বলতো নিউটন পার মিটার স্কোয়ার, তাই না, নিউটন পার মিটার স্কোয়ার না, আবার এবারে তো বিকৃতিও আছে, এখন কথা হচ্ছে আপু বিকৃতি কোনো একক আছে, বিকৃতি কিন্তু কোনো একক নেই, তার মানে ইয়ংস মডিউলাসে
একক বানাতে আসলে শুধুমাত্র তোমার এই যে টি বাই এ বা পিরন যে তার এককটাই কন্ট্রিবিউট করবে, তার মানে ইয়ংস মডুলাস এর একক কি হবে বলতো? এম ভার্স 2 বা নিউটন পার মিটার স্কয়ার। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইয়ংস মডুলাস এর একক হবে নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এবং ইয়ংস মডুলাস আমরা শুধুমাত্র দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কিন্তু বের করে থাকি, ঠিক আছে? সো আশা করি তোমরা মোটামুটি বুঝেছো এখানে এই ব্যাপারগুলো কি কি হচ্ছে। এখানে বল ধরতে পারো, কারণ প্রযুক্ত বল যতটুকু হয় বাধাকারী বল কিন্তু ততটুকুই হয়। কিন্তু আমি বারবার বলেছি যে কেন এটা হয়। আবার এখানে এই ক্ষেত্রফলের উপর কাজ করছে, আগে এখানে আগে এল নট ছিল দৈর্ঘ্য, তারপর এল হয়ে গিয়েছে। সো এখানে এখানে এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু আমরা বিকৃতির মানটা বের করে ফেলতে পারছি। সো এই ফর্মুলা দিয়ে আমরা একটু ম্যাথ করবো, এবং ম্যাথ দিয়ে আমরা একটু ভালোভাবে করবো, এবং ম্যাথ যদি ভালোভাবে করতে চাই সেক্ষেত্রে অবশ্যই থিওরিটা ভালো করে বোঝা লাগবে।